সারা দেশে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ইভিএম এ কোনো নির্বাচন নয়, নির্বাচন হবে ব্যালটে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, আমাদের দাবি একটাই, এই সরকারের পতন। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, বিএনপি একটা সাহসের নাম, বিএনপি করতে কলিজা লাগে। সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি জেলা নির্বাহী কমিটির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মোফাক্ষারুল ইসলাম রানা, আলমগীর মাহমুদ আলম সহ অনেকেই। জিপুর গাজীপুর থেকে নাসির আহমেদ। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজকে বিকেলে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা রিজভী বলেন, ঘটনার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রীর সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, প্রতিবন্ধকতা সৃষ্টি হলে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে। তার এই বক্তব্যে প্রমাণিত হয় যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব পরিকল্পনা করেই বিএনপির আন্দোলন ও প্রতিবাদের ভয়ে স্বেচ্ছাসেবক দলের এই নেতাকে হত্যা করিয়েছেন। রংপুর থেকে এম এ সালাম বিশ্বাস। রংপুরের প্রতিবাদ সমাবেশের বক্তারা বলেছেন, ভোটচোর আওয়ামী লীগ সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে এই জুলুমবাস জনবিরোধী সরকারকে উৎখাত করার গণ আন্দোলনে অংশ নেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। ঠাকুরগাঁও থেকে লুৎফর রহমান, দেশ আজ দেউলিয়ার পথে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গত মাসে বলেছে, বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল 9 লাখ কোটি টাকা, বর্তমানে ডলারের মূল্য বৃদ্ধি পেয়ে 95 টাকায় দাঁড়িয়ে সে ঋণ এখন প্রায় 10 লাখ কোটি টাকা। এত ঋণ শোধ করবেন কিভাবে? দেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়ার আর কি রয়েছে? এমন প্রশ্ন রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশিদ। আজ রোববার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজিত সারা দেশে বিদ্যুতের লোডশেডিং, বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি খাতে ব্যাপক অরাজকতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এই প্রশ্ন রাখেন সংসদ সদস্য হারুনুর রশিদ। হারুনুর রশিদ বলেন, আপনারা অনেক উন্নয়নের কথা বলে দেশের প্রতিটা মানুষের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছেন।